ভারতের তদানীন্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর 2011 সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সফরের আগে এদেশের সবাই আশায় বুক বেঁধেছিল। সবাই ভেবেছিল এবার বুঝি আমাদের তিস্তার পানি নিয়ে দুঃখ মিটল। ভারত সরকার ও বাংলাদেশ সরকারের তিস্তা চুক্তি সংক্রান্ত প্রস্তুতি সহ যৌথ নদী কমিশনের তৎপর ভূমিকায় চুক্তি স্বাক্ষরের বিষয়টি সবাই শুধুমাত্র সময়ের ব্যাপার মনে করেছিল। সে সময় গণমাধ্যম বিষয়টি নিয়ে অন্যরকম একটি উচ্চাশা তৈরি করেছিল দেশের অভ্যন্তরে। কিন্তু শেষ পর্যন্ত তিস্তার পানি বণ্টন নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো চুক্তি সম্পাদিত হয়নি। এবার ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি মাসের 6 জুন বাংলাদেশ সফরে আসছেন। তার এই সফরের মধ্য দিয়ে দীর্ঘদিনের ঝুলে থাকা তিস্তার পানি বণ্টন চুক্তি সম্পাদন হতে পারে এমন খবরে ফের আশায় বুক বেঁধেছেন লালমনিরহাটের তিস্তা পাড়ের লাখো কৃষক জনতা। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন ঢাকা সফরে তিস্তা চুক্তি নিয়ে যে কোনো আনুষ্ঠানিক আলোচনাই হবে না, সম্প্রতি সে কথা ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়ে দিয়েছেন। আর এই খবরে আবারও অনেকটা অনিশ্চয়তার মধ্যে পড়ল বহুল আলোচিত তিস্তার পানি বণ্টন চুক্তি। এদিকে দীর্ঘদিনের স্বপ্ন ও দাবি পূরণ হবে না জেনে তিস্তা চর অঞ্চলের লাখো কৃষক জনতার মুখের হাসি পরিণত হয়েছে এখন শুধু কান্নাই। বুঝে না বুঝে কেউ কেউ সরকারকে, আবার কেউ সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দোষারোপ করছেন। এতদিন ধরে তিস্তা প্রকল্পের সুবিধাভোগীরা অপেক্ষায় ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী 6 জুনের বাংলাদেশ সফরের দিকে। কথা ছিল তিস্তার পানি 460 কিউসেক হারে সঞ্চয় রেখে বাকি পানির 52% নেবে ভারত এবং 48% পাবে বাংলাদেশ। চর অঞ্চলের কৃষকদের আশা ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফরের মধ্য দিয়ে তিস্তার পানি সমস্যার সুষ্ঠু সমাধান হবে, তারা ইরি বড় শুষ্ক মৌসুমে তিস্তায় পানি পাবে। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন ঢাকা সফরে তিস্তা চুক্তি নিয়ে যে কোনো আনুষ্ঠানিক আলোচনা হবে না এমন খবর জানার পর লালমনিরহাটের তিস্তা পাড়ের লাখো মানুষের মধ্যে চলছে নানা জল্পনা কল্পনা। অনেকেই বলছেন তাহলে কি আর তিস্তা চুক্তি হবে না।